তো গুড মর্নিং ফ্রেন্ডস, আর ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আর আজকে আমি তোমার আমি বলতে মা স্টার্ট করলো না, আমি স্টার্ট করলাম। মা অ্যাকচুয়ালি রান্না বান্না কমপ্লিট করে চলে গেছে স্নান করতে, তো আছে শুক্ত রান্না হচ্ছে। এই দিকে দেখো পরে আমার শুক্ত চাপিয়ে দিয়ে চলে গেছে, আর এখন আমি একটু করে নেবো ঘরদোরগুলো ঝাড়পোছ, মানে ছেড়ে নেবো ঝুল টুলগুলো। বড্ড বেশি ঝুল পড়েছে ঘরে, তো সেই কারণে আজকে আমাকে ঘরের ঝুল ঝাড়তে হবে। সেই কারণে না আমি ঝাড়বো ঝাড়বো করছিলাম, তা একটু ঝেড়েই ফেলি এরকম অবস্থা। তো চলো আমি ঝটপট করে এখন ঘরের ঝুল টুলগুলো হালকা পাতলা ঝেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখন স্টার্ট টার্ন কমপ্লিট, আর ঝুলগুলো দেখা শুকিয়ে টুকিয়ে উঠেছে। আর এখন খাচ্ছি চা, এখন আমরা চা খেয়ে নেবো। তো চাটা খেয়ে ইচ্ছা আছে খদ্দরগুলো একটু গুছিয়ে নেওয়ার, আর গুছিয়ে নেওয়ার পরে যদি সময় পাই তাহলে একটু শর্টও বানিয়ে নেবো। তো চলো আমি ঝটপট করে চাটা কমপ্লিট করে ঘর বাড়িগুলো দেখো, এই ঘর ওই ঘর সব অবস্থান করে রয়েছে, সেগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফেরত আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি চলে আসলাম আবারও একবার সন্ধ্যাবেলায়। তো আমি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এই ঘরে অনেকটা গুছিয়ে নিয়েছি, আর এখন আমি নিয়ে বসেছি সন্ধ্যাবেলা টিফিন। আর এই ঘরে এই জায়গাটা কোনো মেস আউট হয়ে রয়েছে, তো এখন এইটাকে গুছাতে হবে। এই কদিন মেলায় যাওয়া এটা ওটা করতে করতেই সব দিনগুলো বেরিয়ে যাচ্ছিলো, তো এখন মেলা রয়েছে, যাবো হয়তো, কিন্তু এখন আর বেশি টাইম থাকার মতন ইচ্ছা নেই। তো এক ঘন্টা কি আধ ঘন্টা থাকলেই মনে হয় যেন বাড়ি চলে আসি। তো এখন আমি চলো আগে সন্ধ্যাবেলা টিফিনটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিই, তারপরে এইসব কাজগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি আজকে রান্না করতে চলেছি কুমড়ো আলুর ছক্কা, তার সঙ্গে সঙ্গে সয়াবিন দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি। কারণ আজকে বাবা এখন রাতেবেলা বাড়ি আসছে, সারাদিন কলকাতায় ছিল বলে শুধু শুক্ত রান্না হয়েছিল, তাতেই আমাদের দুপুরবেলা খাবার কমপ্লিট হয়ে গেছিলো। তো সেই কারণে এখন আবার একটা এক্সট্রা করে রান্না করতে হচ্ছে। তো আমার দেখো আমি কড়াইতে অলরেডি সব কিছু বলতে দিয়ে টিয়ে স্টার্ট করে দিয়েছি। তো এই রেসিপিগুলো তোমরা জানোই নর্মালি করছি, গরমের দিন আরও নর্মাল করা উচিত, তো সেই কারণে আর এক্সট্রা তোমাদের কিছু শেয়ার করছি না। আমি তো জাস্ট দেখে নাও এটাকে, দেখে নিয়ে তারপরে আমি করে নিই রান্নাটা, তারপরে তোমাদের সামনে ফিরে আসি। দেখে নাও না, করে নিই রান্নাটা, তারপরে ফিরে আসি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন আমার রান্নাবান্না কমপ্লিট, আর একটু অল্প কিছু রান্নার প্রিপারেশান আছে, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি এখন আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আমি এক্সট্রা রাতে তোমাদের সঙ্গে দেখা করছি না, আর সিম্পল রেসিপি বলে কোনো কিছু শেয়ারও করলাম না, তো কিছু মনে করো না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যারা যারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করছো অবশ্যই করে শেয়ার করো, আর যাদের ভিডিও পছন্দ হচ্ছে তারা অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম, শুভরাত্রি বিদায়, আবার দেখা করছি কালকে একটা নতুন ব্লগের সাথে।